অনেক বছর পূর্বে বটবটানি নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের মহারাজ চ্যাগ বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। মহারাজের পাদের ব্যামো হয়েছিল, এমন পাদ পাদ্য যে রাজপ্রাসাদে সবাই অস্থির হয়ে পড়েছিল। আরে তোমরা যেও না, দাঁড়াও, আমার কাছে কেউ আসতে চায় না, সবাই আমার থেকে দূরে দূরে থাকে, কে জানি কবে যে পাদের ব্যারামটা সারবে। প্রণাম পিতা, মাতা আপনার সাথে দেখা করতে এসেছেন। দেখা না, বল শেষ দেখা, আমি এই প্রাসাদে আর থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। ইস, কি পাদের গন্ধ। সে কি, তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ মানে? তোমাকে ছাড়া তো ছেলের এক মুহূর্ত থাকতেই পারে না, ওদের কথা একটু ভাবো, ওরা তো ছোট। ওসব তোমাকে ভাবতে হবে না, পিটার পুট আমার সাথে যাবে। হ্যাঁ, পুট তো বৈদ্য আনতে সেই কবে গেছে, ও ফিরলেই আমরা চলে যাব। ওরকম করো না, এই দেখো আমি তোমার জন্য অর্ডার দিয়ে একটা হীরের আংটি বানিয়েছি। ও মা, হীরের আংটি, আগে বলবে তো, দাও দাও দেখি। দাঁড়াও মা, যেও না, আমি এটা তোমার জন্যই বানিয়েছি, এই নাও। বাহ কি সুন্দর, ঠিক আমার মনের মতো। ও মা গো। মা মা, তোমার কি হলো, তুমি কি ঠিক আছো? আরে এ কি, তুমি অজ্ঞান হয়ে গেলে? আমার পাদে কি এতটাই দুর্গন্ধ? কে আছো, তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসো, মহারানী অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি মহারানীকে রাজবৈদ্যর কাছে নিয়ে যান। আগে যুবরাজ, এখন কি করি বলতো পিট? এই জন্য তো আমি মাকে তোমার কাছে যেতে বারণ করছিলাম, এখন দেখি বৈদ্যর কতদিন লাগে মার জ্ঞান ফেরাতে। তো বৈদ্য মশাই, কতদিন লাগবে মার জ্ঞান ফিরতে? ঠিক বলতে পারছি না, এই জুতোর গন্ধে তো সবারই জ্ঞান ফিরে আসে। তবে তবে কি বৈদ্য মশাই, মহারাজের পাদের যা দুর্গন্ধ তার তুলনায় জুতো কিছুই না। তাহলে তো পুটের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যুবরাজ পুট, এই হলো সেই বিখ্যাত বৈদ্যর বাড়ি। এই বৈদ্যই আমাদের শেষ ভরসা, দেশের সমস্ত বৈদ্য তো চেষ্টা করলো কিন্তু কেউই পারল না মহারাজের পাদের ব্যামো সারাতে। বৈদ্যমশাই, ও বৈদ্যমশাই, বাইরে আসুন। কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? খোকা, বৈদ্যমশাইকে একটু ডেকে দাও তো, যুবরাজ উনার সাথে দেখা করতে চায়। আমিই তো বৈদ্য, বলুন কি দরকার। সে কি, তুমি বৈদ্য? নমস্কার, আমার নাম উজাস, আমি এই গ্রামের একমাত্র বৈদ্য। তুমি তো ছোট, তুমি কি করে? আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা গ্রামের লোকজনদের জিজ্ঞাসা করে নিতে পারেন। থাক, তার আর দরকার নেই, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি এই গ্রামের শ্রেষ্ঠ বৈদ্য। বেশ, তাহলে কি পরীক্ষা দিতে হবে? আমার সাথে যে সৈন্য এসেছে তাদের মধ্যে একজনের পায়ে চোট লেগেছে, তোমাকে এক্ষুনি তার চিকিৎসা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলুন। সেনাপতি, আগে যুবরাজ, উজাসকে নিয়ে যান। যথা আজ্ঞা, তুমি এসো আমার সাথে। হ্যাঁ চলুন। ও রঘুদা, বৈদ্য এসেছে, তোমার পাটা দেখাও তো, কোথায় আঘাত লেগেছে? ও তাই, তুমি বৈদ্য বুঝি? হ্যাঁ আমিই বৈদ্য, দেখাও তোমার পায়ে কোথায় আঘাত লেগেছে। এই দেখো, এখানে আসার সময় আমি পড়ে গেছিলাম, সেই জন্য আমার হাঁটুতে চোট লেগেছে। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আরে এ কি, আমার পা পুরো ঠিক হয়ে গেছে। আরে তুমি এটা কি করে করলে? চিকিৎসা কেমন চলছে? দারুণ খবর আছে যুবরাজ, এই ছোট্ট বৈদ্য আমার পা পুরো ঠিক করে দিয়েছেন যুবরাজ, এই দেখুন। ভারী আশ্চর্য তো, তুমি এটা কি করে করলে? কোনো বৈদ্য তো এত তাড়াতাড়ি আঘাত সারাতে পারে না। আমি যে ম্যাজিক জানি যুবরাজ। ম্যাজিক? হ্যাঁ, আমার ম্যাজিক দিয়ে আমি গ্রামের সবার চিকিৎসা করি। চমৎকার, তাহলে তুমি আমার সাথে এক্ষুনি রাজপ্রাসাদে চলো, আমার পিতা মহারাজ চ্যাগ খুবই অসুস্থ, তোমাকে তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলতে হবে। যথা আজ্ঞা যুবরাজ। এখন কেমন বোধ করছেন মহারানী? আগের থেকে অনেকটাই ভালো। আচ্ছা পুটের কোনো খবর আছে? আগে না। মহারানীর জয় হোক, মহারাজ আপনার সাথে দেখা করতে এসেছেন।
কি মহারানী এখন কেমন আছো এই রে আমার মাস্কটা কোথায় গেল এই জন্যই আমি সব সময় মাস্ক পরে থাকি কখন যে মহারাজ এসে হাজির হবেন তুমি তো 15 দিন ধরে অজ্ঞান হয়েছিলে তাই তোমার জ্ঞান ফিরেছে শুনে আমি তাড়াতাড়ি দেখা করতে চলে আসলাম মরণ কার জন্য আমার জ্ঞান হারিয়েছিল শুনি আগে মহারাজ একটা কথা বলবো কিছু মনে করবেন না তো কি আপনি এখন আসুন আপনার তো কোনো গ্যারান্টি নেই কখন যে পুকপাক ছেড়ে দেবেন তারপর মহারানী আবার অজ্ঞান হয়ে যাবে তার চেয়ে আপনি আসুন আপনার এত বড় সাহস আপনি আমাকে অপমান করছেন না না আমি তো চুপ রাজবৈদ্য হয়ে আমার পা ছাড়াতে পারেন না তার উপর আমাকে অপমান করছেন আপনাকে আমি শুলে চড়াবো আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমার ভুল হয়ে গেছে থাক ওসব করার দরকার নেই কিন্তু মহারানী রাজবৈদ্য আমার চিকিৎসা করছে তাই তুমি ওনাকে শুলে চড়াতে পারবে না কিন্তু উনি তো আমার পা ছাড়াতেই পারছেন না শুধু উনি কেন এই রাজ্যের কোনো বৈদ্যই তো তোমার ব্যামো সারাতে পারিনি আমাকে কেউ ভালোই বাসে না কেউ না ওরে বাবা রে তুমি এ কি করলে শেষে তোমার পাদে রাজবৈদ্য অজ্ঞান হয়ে গেল এখন কি হবে আরে এ কি কি দুর্গন্ধ রে বাবা তুমি এখান থেকে এক্ষুনি যাও আচ্ছা আমি চলে যাচ্ছি আমরা প্রাসাদে পৌঁছেই গেছি যুবরাজ প্রাসাদে প্রবেশ করার আগে তুমি এই মাস্কটা পরে ফেলো কিন্তু কেন যুবরাজ মহারাজের পাদের দুর্গন্ধে নাহলে তোমার জ্ঞান হারাবে পাদের গন্ধ এ কি রাজবৈদ্যর কি অবস্থা হলো আগে যুবরাজ মহারাজ রাজবৈদ্যর সামনে পেদে দিয়েছেন সেই জন্যই উনার এই অবস্থা আপনি উনাকে নিচে নামান আমি উনার জ্ঞান ফিরিয়ে দিচ্ছি সে কি তুমি কি করে প্রশ্নটা না করে ও যা বলছে তাই করুন আগে যুবরাজ রাজবৈদ্য আপনি ঠিক হয়ে যান আরে আমি এখানে কেন আরে বাবা এ কি আর তুমি কে খোকা আপনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন সেই জন্যই আমি আপনার জ্ঞান ফিরিয়ে দিলাম ও হলো সেই বৈদ্য যাকে আমি আনতে গেছিলাম নমস্কার আমার নাম উজাস উজাস তুমি দেখছি বেশ ভালো বৈদ্য আমার জ্ঞান এত তাড়াতাড়ি ফিরিয়ে দিলে হ্যাঁ সেই জন্যই তো আমি ওকে বাবার কাছে নিয়ে যাচ্ছি আগে কত ভালো ছিলাম দিনরাত ভালো মন্দ খেতাম বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াতাম এখন আর কিছুই করতে পারি না ছেলেপুলেরাও আমার কাছে আর আসে না এমনকি মহারানী পর্যন্ত আমার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে মহারাজের জয় হোক যুবরাজ পুট ফিরে এসেছেন মহারাজ আমার প্রণাম নেবেন পিতা আমি আপনার জন্য বৈদ্য নিয়ে এসেছি আরে পুট তুই বৈদ্য নিয়ে এসেছিস আয় আয় শীঘ্রই আমার চিকিৎসা শুরু কর না থাক আমি তোমার কাছে যাব না তার চেয়ে বৈদ্যই তোমার চিকিৎসা করুক উজাস তুমি যাও মহারাজের চিকিৎসা শুরু করো এক্ষুনি করছি যুবরাজ তুমি বৈদ্য যাক আর দেরি করো না এক্ষুনি আমার পাদের একটা চিকিৎসা করো আসুন মহারানী প্রণাম মাতা আমার প্রণাম নেবেন মহারাজ আমি উজাস আপনার চিকিৎসা করতে এসেছি আরে ও তো একটা ছেলে ও কি করে বৈদ্য হতে পারে আমারও একই প্রশ্ন আরে ও পারুক আর নাই পারুক চেষ্টা করতে তো আর দোষ নেই এই নিন মহারাজ এই বড়িটা চট করে খেয়ে ফেলুন তাহলেই আপনার পাদের ব্যামো সেরে যাবে দাও বড়ি খেয়ে পাত ছাড়বে যত সব না না মহারানী এই বৈদ্য জাদু জানে মহারাজের পাদের ব্যামো ঠিক সারিয়ে দেবে আরে পুট তুই বৈদ্যকে মাস্ক দিসনি আমি দিতে চেয়েছিলাম কিন্তু উজাস তো মানা করে দিল সর্বনাশ এখন কি হবে কি কেমন বোধ করছেন মহারাজ আমার শরীরটা একটু সুস্থ বোধ করছে আপনার পাদের ব্যামো ঠিক হয়ে গেছে মহারাজ তার কি গ্যারান্টি আছে শুনি যদি মহারাজ আবার অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ এ তো অনেক দিনের ব্যামো এত তাড়াতাড়ি কি করে আমি পুরো সুস্থ বোধ করছি
তবুও তোমাদেরকে নিশ্চিন্ত করার জন্যে আমি ওজাসকে অনুরোধ করব যে প্রাসাদে এক মাস থাকতে। এক মাস পরে যদি দেখা যায় যে আমি পুরো সুস্থ হয়ে গেছি তাহলে আমি ওজাসকে রাজবৈদ্য করব। কি ওজাস, আপত্তি নেই তো? আগে না মহারাজ। আজ এক মাস হয়ে গেছে আর আমি পুরোপুরি সুস্থ বোধ করছি, তাই আমি উজাসকে 10,000 সোনার মোহর উপহার দিচ্ছি। আর শুধু তাই নয়, আজ থেকে উজাস নতুন রাজবৈদ্য। এই না উজাস, তোমার পুরস্কার 10,000 সোনার মোহর। অনেক অনেক ধন্যবাদ। আহ কি আনন্দ বলতো, মাস্ক পরে পরে আমি হাঁপিয়ে গেছিলাম, আর আমি বৈদ্য খুঁজতে খুঁজতে। তা তোমাদের এই স্পেশাল এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভিডিওই আমি ইউটিউবে আপলোড করি। আবার পরের এপিসোডে দেখা হবে, ভালো থেকো, বাই।